বন্ধুরা দেখেন এই যে আমার কাছে জাম্বুরা, এই জাম্বুরা গুলো কত বড় বড় হইছে। তো এই জাম্বুরা এখন তো মনে করেন এই যে ডেঙ্গু জ্বরের সমস্যা, ভাইরাস জ্বর, এগুলা খাইলে, জাম্বুরা খাইলে মানে এগুলা থেকে প্রতিকার মানে মুক্তি পাওয়া যায়। আগে থেকে যদি খান তাহলে এগুলো সমস্যা হবে না। বেশি বেশি করে জাম্বুরা খাবেন, বিশেষ করে বাচ্চাদেরও বেশি করে খাওয়াবেন। আর ভাইরাস জ্বর বা রাত্রে রাত্রে জ্বর আসে, এগুলা কামরা মানে জাম্বুরার রস, কামরাঙ্গার রস, এগুলো যত বেশি খাওয়া যায় ততই ভালো। তো এগুলো এখন আমি দোকানে পাঠাবো, আর একটা কেটে আপনাদেরকে দেখাবো আমার জাম্বুরার রং কালারটা কেমন হয়। আমার জাম্বুরাও খুব মজা হয়, খুব সুস্বাদু হয়। তো এগুলো আগে দোকানে পাঠাবো, এদিকে যা জাম্বুরা রাখতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে জাম্বুরা পাড়ার জন্য গাছে উঠছি। দেখেন আমার পিছনে অনেক জাম্বুরা। তো এই যে আমার মাথার উপরে যেগুলো, ওগুলো হাত দিয়ে ছিঁড়ে দেবো না দাঁড়া বাবা, ভয় লাগে আবার পড়া না যাই। পারি না তো, এই যা পানিতে পড়ে গেছে। আস্তে আস্তে ফাটাইস না, আমাদের কাছে জাম্বুরা অনেক মজা। আশেপাশে লোকজন আসে জাম্বুরা নেওয়ার জন্য, অনেক মিষ্টি হয় আর খুব মানে টেস্ট হয় এটা। নে ফলাই নাম দাও, আর কোনটা রে? ওই যে ওটা লাল হয়ে গেছে ওটা না, লাঠি দিই। সাবধানে কিন্তু পাইরো, দেখ বল আমার হাতে চলে আসলো, এটা মনে হয় একবারই পাইকে গেছে। হ্যাঁ আদিন, এই যে জাম্বুরা ধর, নে এমনি ফালাইলে ফেটে যাব। সাবধানে পাইরো, পিস লাগায় পড়ো না। না পড়বো না, যে গাছ ধরে রাখছি তো। কইরে ছড়ায় সাবধান। হ্যাঁ আর ধরে, হ্যাঁ তো ঠিক আছে। কয়টা বাসছিলাম রে অনেক, পারার সময় গুনছিলি না? না ডেঙ্গু জ্বরের সমস্যা, ভাইরাস জ্বর, এগুলা খাইলে, জাম্বুরা খাইলে মানে এগুলা থেকে প্রতিকার মানে মুক্তি পাওয়া যায়। আগে থেকে যদি খান তাহলে এগুলো সমস্যা হবে না। বেশি বেশি করে জাম্বুরা খাবেন, বিশেষ করে বাচ্চাদেরও বেশি করে খাওয়াবেন।
আর ভাইরাস জ্বর বা রাতে রাতে জ্বর আসে, এগুলা কামরা মানে জাম্বুরার রস, কামরাঙ্গার রস, এগুলো যত বেশি খাওয়া যায় ততই ভালো। তো এগুলো এখন আমি দোকানে পাঠাবো, আর একটা কেটে আপনাদেরকে দেখাবো আমার জাম্বুরার রং কালারটা কেমন হয়। আমার জাম্বুরাও খুব মজা হয়, খুব সুস্বাদু হয়। তো এগুলো আগে দোকানে পাঠাবো, এদিকে যা জাম্বুরা রাখি। আমাদের বাড়ির জাম্বুরা খাওয়ার জন্য, জাম্বুরার সিজন আসলে মানে বাড়ির তেল মানুষ আসতেই থাকে জাম্বুরার জন্য। আমার শাশুড়ি বাড়ি থাকলে সে দেয়, না থাকলে আমি দেই, আমার হাজবেন্ড দেয়। আমার হাতের দিকে, হাতের দিকে, জাম্বুরার দিকে, পরে আমার মুখের দিকে উঠেবা। এই যে বন্ধুরা, আমি জাম্বুরা ছিলে ফেললাম, এই যে দেখেন আমার জাম্বুরা কি অবস্থা। আমাদের কাছে জাম্বুরা খুবই মজা, না খাইলে বুঝবেন না, খাইতে হলে আমাদের গ্রামে আসতে হবে। চপ মিষ্টি, খুব টেস্ট, সবাই খাবেন। এই এখন ভাইরাসের মানে জ্বরের যে সমস্যা হইতেছে, অনেকে হাসপাতালে ভর্তি হইতেছেন, তো বেশি বেশি করে জাম্বুরা খাবেন, আপনারাও খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন, সবাই ভালো থাকবেন। আজকে আর বেশি কিছু দেখাবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।